দ্বিতীয় নম্বরে সমাজে প্রচলিত এমন কিছু নিয়ম নীতি ইবাদত হিসাবে পালন হয় আবহমান কাল থেকে চলে আসছে অথচ ওটা ইবাদত না মানুষ ইবাদত মনে করেই করছে আপনি যদি এখন কোরআনের সঠিক ব্যাখ্যা তাফসীর বিশ্লেষণ করতে চান দেখবেন ওই বিষয়গুলো সব প্রকাশ পেয়ে যাবে না এগুলো তো ইবাদত না তখন বাধা আসতে পারে আপনার হাদিয়া তো বন্ধ হয়ে যেতে পারে নজর নিয়া যা আসার কথা ছিল ওগুলো না আসতে পারে আমি একবার জিনাইদা শলকুপা থানায় পীরের দরবারে আমার নিয়ে গেল তখন আমি সেকেন্ড ইয়ারে বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড ইয়ারে পড়তাম 11 সালে আমার বস হুজুর শিরিক আর বেদাতের বিরুদ্ধে কথা বলে আমি যাওয়ার পরে দেখি ওই পীর সাহেবকে মানুষ সেজদা দিচ্ছে নারী পুরুষ মিলিয়ে এবার ওর নামেই তো প্রথমে শুরু হবে নাকি এই 15 20 মিনিট মতো যাওয়ার পরে ওখান থেকে আওয়াজ দিচ্ছে পীর সাহেব আমার দরবার গেল গেল ওরে তাড়াতাড়ি নামা আসার সময় টাকা তো দূরের কথা পালিয়ে বাঁচি না আমি যদি যা দৃশ্য দেখেছিলাম ওগুলো না ভুলে এদিক ওদিকে কাটিয়ে চলে যেতাম ওই দিন যা দেওয়ার কথা ছিল তা দিত আরো বেশি দিত এই জন্য নবীকে আল্লাহ জানিয়েছেন হে নবী আপনার নজর নিয়াজ হাদিয়া তোফা সাপ সবকিছু আসতে পারে বন্ধ হতে পারে এই জন্য কারো দিকে আপনি তাকাবেন কে বেজার হবে খুশি হবে ওটা আপনার দেখার দরকার নেই আপনি কোরআন যখন জবান দিয়ে বলবেন তখন আমি আল্লাহর দিকে তাকাব আমরা আল্লাহর এই ধারণটা সামনে রাখতে চাই নাকি অন্তত এক দেড় ঘন্টা আমরা এক ঘন্টা 15 মিনিট সময় পাবো কোরআনের একটা মাত্র আয়াত পড়েছি বিশ্ব নবীর লক্ষ লক্ষ হাদিসের একটা টুকরা পড়েছি এই দুইটাকে পুঁজি করে সামনে নিয়ে যতক্ষণ আমার মালিক আমাকে সামর্থ্য দান করে আমরা চেষ্টা চালাবো এটা রাইজ করার ডেলিভারি দেওয়ার আল্লাহ যেন আমাকে তাওফিক দেন আপনাদের শোনার মতো ধৈর্য দান করেন আমিন ধর্ম নির্বিশেষে যারা এসেছি একটু আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ এই যে কথাটা বললেন একটা কথা তৈরি হতে আপনার কণ্ঠের ভেতরে ধাক্কা লাগে শত 27টা কত 27টা ধাক্কা লাগে কথাটা তৈরি হতে মনে মনে করছেন বলে ফেললাম আর কি না বিজ্ঞান জানিয়েছে এই 27টা স্তরের একটা যদি অকেজো হয়ে যায় দুর্বল হয়ে যায় আপনার কথা আর সঠিক বের হবে না সুতরাং এই নিয়ামত এখনো পর্যন্ত আল্লাহ যাদেরকে দিয়ে রাখলেন এই বাক শক্তি যেটা তারা আরেকবার বলেন আলহামদুলিল্লাহ দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মানবতার মহান শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি পৃথিবীর এমন কোন দিক আর বিভাগ নেই যেটা তার কাছ থেকে শেখা যায় না নবী যে জানিয়েছেন মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইওয়াক্কির কাবীরানা ওয়া লাম ইউযিল্লা আলিমানা ফালাইসা মিন্না হাদিসের 3 নম্বর অংশটা যদি আমরা অনেকে জানি না বা পড়িও না এই অংশটা দরকার এখন সবচাইতে বেশি